আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ার মাঝে বেঁচে আছি, ভালো আছি। আমি শ্বশুরবাড়ি যাওয়াতে কিছু ঝাটকা মাছ, মানে ইলিশ মাছের ছোটোটা নিয়ে আসছে, সেটা আমি কুটি দিয়ে রান্না করবো আর আপনাদের মাঝে শেয়ার করব। কিছু ইলিশ মাছ আমি ফ্রিজে রেখে দেব আর আমি কিছু মাছ ভাজি করে ভুনা করে নেব, তো আপনাদের মাঝে শেয়ার করি কী কী খাই। আমি দেই না, সব ভিডিও দেই না ওখানের, মানে একবারে চুলে রান্না করা মানে এলোমেলো, এই জন্য আমি কোনো ভিডিও দেই না। দুই একটা হয়তো মন চাইলে ভিডিও করি। যাই হোক, আমি কোটা ধোয়া পরিষ্কার করে নিয়ে এবার আমি তেল দিয়ে দিলাম। এই যে মাটির চুলে রান্না, এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আমি মাছগুলা এক এক করে এখন ভেজে নেব, ছোট ছোট মাছ, বেশি বড় না, যদিও খুবই স্বাদ হয়েছিল, মানে তেল ছিল মাছটায়। মাছগুলো আর এই মাছের কাঁটা বা ছোটো কাঁসা বা দিয়ে আমি এর লাউ রান্না করেছিলাম, কিন্তু ওটা আমি দেখাইনি। এই যে দেখেন হাতে যে ন্যাকড়াটা কতটা কালো। যাই হোক, চুলার আশেপাশে, মানে গ্রামের কাজ তো, মানে খুবই গ্রামের, আবার সবাই তো একটা বাহিরের চুলা মনে হয়, তো বাহিরের চুলা। যে একবারে রান্নাঘরের পর আর একটা রান্নাঘর থাকে ওইখানে চুলা, মাঝে মাঝে রান্না করে এখানে। এবার আমি পেঁয়াজ ভুনা করতেছি, পেঁয়াজটা রেখে তেলে ভালো করে ভাজি করে একটু মশলা দিয়ে ভালোভাবে ভুনা করে নিয়ে দিচ্ছি। শর্টকাটে রান্না, ইলিশ মাছ তো একবারে শর্টকাটের রান্না, এটার আর কি বলবো। তাও রান্না করলাম, সেটা শেয়ার করলাম ভিডিও করে কী খেলাম। এবার এখানে আমি সব ইলিশ মাছগুলো ভাজা দিয়ে দেব। ভাজাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, রান্নাটা এমনি খেতে কিন্তু দারুণ হয়েছিল। মাটির চুলায় কাঠের রান্না, খারাপ খুবই ভালো লাগছিল, খারাপ লাগে না। এবার আমি রান্নার শেষে আর একটা দৃশ্য দেখাবো আপনাদের মাঝে, দেখেন এই পিছনের সাইডে আমার জালে বেগুন গাছ লাগা আছে, টমেটো গাছ লাগাইছে, এতটা সুন্দর হয়েছে আমি আর ভিডিও না করে পারলাম না। দেখেন অনেক বড় বড় পাতা, আবার বড় বড় এই এখন পর্যন্ত কেবলমাত্র ফুল ধরেছে। আর ওই যে টমেটো দেখেন, টমেটোগুলো হয়েছে লম্বা লম্বা, টমেটো কেবলমাত্র ফুল ধরে, টমেটোগুলো কেবল আসছে এই যে টমেটোর সাইজ, কেবল এই সাইজের হয়েছে, ভালোই হয়েছে। এভাবে হইলে সবাই আসলে বাড়িতে, বাড়ির পিছনে আর কি রান্নাঘরের পাশেই এটা লাগানো হয়েছে। আর গাছগুলো এতে কিন্তু সার দেয় না,